you uh -huh. जना भूतल स्वयं रूप कदम जंग ददा नमो विष्णुपदायाँ कृष्णा पिस्ूत श्रीमते भक्तिवृद्ध स्वामी निचना नमस्ते सारस्वतीदे Golabani pachadi nem nevise sa sunnabani pachata de tai manca cat patru basham capasun patita nang pavule namo namo नम मदनाय कृष्ण प्रेम प्रदाते कृष्णा कृष्ण चैतन्यनाम गौर से नम हे कृष्ण कृणा सेनु बंद जगत

प्रवोनतांदम श्री आदिता ग शिवा शि घोर भक्त बीना हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम भगवत वासुदेवा ओ नम भगवत वासुदेवा ओ नम भगवत वासुदेवा नारायण नमस्कृत नर चइब नरोतम देवी सरस्वती वैशं तत जयमदी नस्तपयेशु अवदेशु नीता भागवत सेवयम् भागवते रुतामस्तके भक्ते भगवते नमस्ते कम् मुखं कृत्वाचालं पंगुलंगायते ग्रीम নাম যানমানন্দ এখন আমাদের গীতা যথাযথ থেকে পাঠ করব তারপরে প্রপাদের তাৎপর্য অনুবাদ এগুলো বই থেকে পড়ব পড়ার পরে কিছু বন্দনা বিশ্লেষণ ব্যাখ্যা করার চেষ্টা ঊনসত্তর সত্তর একাত্তর অষ্টাদশ অধ্যায়ের ঊনসত্তর সত্তর আমি পড়ছি তারপর একাত্তর একসঙ্গে পড়ব নানুষের সু কচেদ মে প্রিয়ম ভবিতা চমে তসমাদ অন্য প্রিয়তর অনুবাদ এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না এর আগের শোকটা হচ্ছে যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই ভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন এই শ্লোকটা গতকাল হয়ে গেছে আর আজকে শ্লোক হচ্ছে এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কাই আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না সত্তর নম্বর শ্লোক শ্লোক তে চজ ইমাং ধর্ম সংবাদমা ভয় মে মতি অনুবাদ আর যেনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই আমার অভিমত এবং যে শ্লোকটা বোর্ডে লেখা আছে আমার সঙ্গে সঙ্গে আবদুল ফুটবান সত্যবান অম সূয় শ্রীনিহাদ পিযো নরম সপি মুক্ত সুবল্লকান

सदवानूस सुनवाज नर छक्त शुभलोक अपनुवाद पुण्यकार मना

শ্রদ্ধাবান হয়ে যারা শ্রবণ করিবে পুণ্যবান তার শুভ লোকপ্রাপ্তি হবে এবার গদ্য আকারে অনুবাদ শ্রদ্ধাবান অসর যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন এই শ্লোকের তাৎপর্যে প্রভাত বলছেন এই অধ্যায়ের ষষ্ঠীতম শ্লোকে ভগবান স্পষ্টভাবে ভগবত বিদ্বেষী মানুষদের কাছে গীতার বাণী শোনাতে নিষেধ করেছেন পক্ষান্ত বলা যায় ভগবত গীতা কেবল ভক্তদের জন্য কিন্তু কখনো কখনও দেখা যায় যে ভগবত ভক্ত জনসাধারণের কাছে গীতা পাঠ করছেন যেখানে সবকটি শ্রোতাই ভক্ত নন ভক্ত নন তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন সেই কথা ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে যদিও সকলে ভক্ত নয় তবু অনেকে আছেন যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ নন তারা বিশ্বাস করেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের মানুষেরা সাধু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তারপর যেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন সেই লোক প্রাপ্ত হন সুতরাং কেবল ভগবদ্গীতা শ্রবণ করার ফলে এমনকি যে ব্যক্তি শুদ্ধ ভগবদ ভক্তি লাভের প্রয়াসী নন তিনিও পূর্ণক্রমে ফল লাভ করেন এভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত সকলকেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং ভগবত ভক্ত হওয়ার সুযোগ দান করেন সাধারণত যারা পাপ যারা পুণ্যবান তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন এখানে পুণ্য কর্মনাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর দ্বারা বৈদিক সাহিত্যে বর্ণিত অষ্টমের যজ্ঞের মতো মহাযজ্ঞ অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে যেমন যারা ভক্তিযোগ সাধন করে পুণ্য অর্জন করেছেন কিন্তু শুদ্ধ নন তারা যেখানে ধ্রুব মহারাজ তত্ত্বাবধান করছেন সেই ধ্রুবলোক লাভ করেন ধ্রুব মহারাজ হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত তিনি যে গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুব তারা এখানে সিল্পের পাঞ্জল তাৎপর্য সমাপ্ত আমি এই তিনটি শ্লোকের অনুবাদ আবার পড়ছি এবং এই অধ্যায়টা হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যোগ এই পৃথিবীতে আগে শ্লোকটা পড়ি যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই আমার অভিমত সদ্যাবান ও অসু রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোক লাভ করেন তাহলে এটি হচ্ছে এটা হচ্ছে ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষের দিকে এই যে গীতা আরম্ভ হয়েছে প্রথম অধ্যায় থেকে আর এখন চলছে শেষ অধ্যায়ের শেষের দিকে অতএব যারা এই ভগবৎ গীতা শ্রবণ করেছেন তাদের কথা বলা হয়েছে যেমন আপনারা ভগবদ গীতা শ্রবণ করছেন তাহলে এই যে ভগবদ গীতা শ্রবণ করছেন এই পৈণ্য থেকে কী ফল পাবেন আপনারা এখানে বলা হয়েছে এই শ্লোকে এই শ্লোকে বলা হয়েছে যারা ভগবদ গীতা পরিবেশন করে যারা ভগবদ গীতা জনসাধারণের মাধ্যমে মধ্যে বা ভক্তদের মধ্যে প্রকাশ করে ব্যাখ্যা করে তাদের কি ফল আর যারা শ্রবণ করে তাদের কী ফল এই দুটোরই উত্তরের মধ্যে আজকে দেওয়া আছে প্রথমটা হচ্ছে যারা ভগবদ গীতা ভক্তদের মধ্যে ব্যাখ্যা করবে এটা বলা হয়েছে যারা নাস্তিক যারা তপশ্চর্যাহীন যারা অভক্ত যারা পরিচর্যাহীন এরকম ব্যক্তিদের মধ্যে ভগবদ্গীতা ব্যাখ্যা করতে নিষেধ করা হয়েছে কে নিষেধ করেছেন ভগবান কৃষ্ণ স্বয়ং যিনি এই ভগবদ গীতার প্রবক্তা তিনি বলছেন যে এরকম লোকদের কাছে তোমরা ভগবদ্গীতা ব্যাখ্যা করো না কারণ এরা অযোগ্য ব্যক্তি এরা অযোগ্য এবং এদের এরা ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ যে পরমস্ব ভগবান এটা এরা বুঝতে পারে না এরা মনে করে ভগবান কৃষ্ণ একজন সাধারণ মানুষ এখন যদি আপনি মনে করেন ভগব ভগবদ্গীতায় বর্ণিত ভগবান কৃষ্ণ আমাদের মতো একজন মানুষ তাহলে আর ভগবদ গীতা পড়ে আপনার লাভ কী হলো এই জন্য এইসব ব্যক্তি নাস্তিক যারা এই নাস্তিকদের মধ্যে ভগবত গীতা ব্যাখ্যা করতে নিষেধ করা হয়েছে তো কাদের সামনে ভগবত গীতা প্রকাশ করতে হবে ভগবদ গীতায় জ্ঞান প্রকাশিত হবে তাদের কাছে যারা ভক্ত ভক্ত সীমে সখাচেত চতুর্থাধ্যায় ভগান কৃষ্ণ গীতায় বলেছেন সয়ং মায়া ভক্ত যোগভক্ত প্রক পুরাতনম ভক্ত সীমে সখাচেতী রহস্যম ইতি উত্তম এই যে আগে আগে অধ্যায়ে বলেছেন জ্ঞানযুগে চতুর্থ অধ্যায় জ্ঞানের যুগে ভগবান কৃষ্ণ বলেছেন যে আজ হে অর্জুন অর্ধ তোমার কাছে আমি এই ভগবত গীতার জ্ঞান প্রকাশ করছি অর্জুন তোমার কাছে যে আমি এই ভগবত গীতার জ্ঞান প্রকাশ করছি কেননা তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা। যেহেতু তুমি আমার ভক্ত এবং সখা তাই তোমার কাছে আমি এই কৃপা প্রদর্শন করছি তাহলে আপনাকেও তাই হতে হবে যারা ভগবদ গীতা শ্রোতা বা শ্রবণ করতে চায় তাদের ভগবান কৃষ্ণের ভক্ত হতে হবে এবং ভগবানের সকা হতে হবে তাহলে ভগবদ গীতার জ্ঞান আপনার হৃদয়ে প্রকাশিত হবে এই জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয় ভগবান কৃষ্ণের কৃপাতে গুরুর কৃপাতে বৈষ্ণবদের কৃপাতে আর শ্রবণ কীর্তনের মাধ্যমে হ্যাঁ নিত্য সিদ্ধ কৃষ্ণপ্রেম শ্রাদ কবনায় শ্রবণাদি করয়ে উদয় এই যে কৃষ্ণপ্রেম কৃষ্ণ যে আপনার হৃদয়ে বসে আছে কৃষ্ণ যে আমাদের হৃদয়ে বসে আছে এটা আমরা বুঝতে পারব কিভাবে না এই ভগবদ গীতা শ্রবণ কীর্তনের মাধ্যমে যেটা আমি এখন করছি সবনাম কীর্তনাম বিষ্ণু স্মরণম পাদ সেবদম এই নবীরা ভক্তি মধ্যে প্রথম দুটো হচ্ছে শ্রবনাম কীর্তনম এই শ্রবন কীর্তনের মাধ্যমে ভগবান কৃষ্ণ স্বয়ং এবং স্ফুরতি হল ভগবান কৃষ্ণ যে যদি বসে আছেন তিনি প্রকাশিত হবে তিনি স্বয়ং প্রকাশিত হবে তাহলে তারপরে শ্লোকে বলা হয়েছে যে যারা এই অনেক সময় এখানে যে নাস্তিকদের কাছে ভগবত গীতা প্রকাশ করতে নিষেধ করা হয়েছে একমাত্র ভক্তদের কাছে প্রকাশিত প্রকাশ করার যোগ্য তা সত্ত্বেও প্রবাদ যে বলেছেন যে যখন আমরা নানারকম প্রোগ্রামে বিভিন্ন রকম প্রোগ্রামে আমরা এই ভগবত গীতা পাঠ কীর্তন করি তখন সকলে যে যারা শ্রোতা তারা সকলে যে ভক্ত তা আমরা কী করে বুঝব তো এখানে বলছে যে তার মধ্যে তো অনেকে ভক্ত নাও হতে পারে নাস্তিকও হতে পারে তাহলে যারা নাস্তিক অভক্ত তাদের সামনে আপনারা গীতা পরিবেশন করছেন কেন এখানে প্রশ্ন সেই উত্তর প্রপাত দিয়েছেন প্রবাদ উত্তর দিয়েছেন যে যারা ভগবদ্গীতা আলোচনার সময়ে উপস্থিত থাকে তারা কৃষ্ণ যে ভগবান এইটা তাদের বিশ্বাস আছে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ যে আমাদের মতো রক্ত মাংসের শরীর নয় কৃষ্ণ হচ্ছেন সচিদানন্দ বিগ্রহ ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দম সর্বারণ কারণ ব্রহ্মা ব্রহ্ম সঙ্গে বলছেন কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার যে দেহ সেই দেহটা হচ্ছে সচিদানন্দম এবং তিনি হচ্ছেন অনাদির আদি সর্ব কারণ কারণ কৃষ্ণ হচ্ছেন এই জয় জগৎ সৃষ্টির কারণ এই জয় জগতে যত কিছু প্রকাশ সমস্ত কিছু কারণ কৃষ্ণ হচ্ছেন ব্রহ্মজ্যোতি যে মুক্তি স্থান সে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান কৃষ্ণের অঙ্গজ্যোতি ব্রহ্মজ্যোতির উপরে যে বৈকুণ্ঠ চতুর্ভুজ বিষ্ণু আছেন সেই বিষ্ণুরা হচ্ছেন ভগবান কৃষ্ণের বিলাস বিগ্রহ এবং দ্বারকাতে ভগবান কৃষ্ণ কৃষ্ণের প্রাব বিলাস আবার গোলক বৃন্দাবনে কৃষ্ণ বিরাজ করছেন সেখানে তিনি স্বয়ংরূপ স্বয়ংরূপ অর্থাৎ ভগবান কৃষ্ণের রূপ কোনো রূপের উপরে নির্ভরশীল নয় আর অন্যান্য ভগবানের রাম নৃসিংহ বরহ কুম দীরাবতার যুগবতা সক্তবতার মন্নন্তর অবতার পুরুষ অবতার এরা হচ্ছে এতে কলা পুংশ ভাগতম বলছে এরা হচ্ছে ভগবান কৃষ্ণের কলা ভগবান কৃষ্ণের অংশ কলা পুংশ অর্থাৎ পুরুষ অবতারের অংশকলা কৃষ্ণ স্টু ভগবান স্বয়ং হ্যাঁ এই যে আপনার মন্দিরে এতক্ষণ কৃষ্ণকে দর্শন করলেন ইনি হচ্ছেন স্বয়ং ভগবান যিনি গোলক বৃন্দাবনে বিহার করেন লীলাবিলাস করেন সেখানে শান্তরসের ভক্ত সেখানে সক দাসরসের ভক্ত রসের ভক্ত রসের ভক্ত মধুর রসের ভক্ত যেমন গোপঙ্গনাদের সঙ্গে লীলাবিলাস করেন ভগবান কৃষ্ণ রাসলীলা করেন তারা হচ্ছে মধুর রসের ভক্ত আবার নন্দযশোদা ভগবান কৃষ্ণকে পুত্ররূপে তার সঙ্গে তাকে লালন পালন করেন মাতা মরে পুত্রভাবে করে নবন্দন অতিহীন জ্ঞানে করে লালন পালন সকা শুদ্ধ সাক্ষে করে স্কন্দে আরোহণ তুমি কোন বড়লোক তুমি আমি পিয়া যদি মান করি কর এ ভৎসন বেদস্তুতে হইতে হরে সেই মোর মন এই যে ভক্তের সঙ্গে ভগবানের প্রেমের বিনিময় এই চৈতন্য চৈতন্যের এই শ্লোক যেটা আমি বললাম হ্যাঁ ভগবান কৃষ্ণ বৃন্দাবনে তার সকাদের সঙ্গে বন্ধুরূপে খেলাধুলা করেন তারা নানারকম অদ্ভুরত্ব লীলাবিলাস করেন এবং সেখানে জয় পরাজয় অনেক সময় কৃষ্ণ হয়ে হেরে গেলে তখন সেই সকা থেকে ঘাড়ে তুলে তাদেরকে ঘোরাতে হয় চিন্তা করুন ভগবান কৃষ্ণ তার সকাল থেকে ঘাড়ে তুলে কাঁধে তুলে ঘুরাচ্ছে কেন না কৃষ্ণ খেলাতে হেরে গেছে এইসব লীলা এই বৃন্দাবন লীলা আর বৈকুণ্ঠ লীলার মধ্যে পার্থক্য আছে বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত সেখানে ভগবান পুরুষ সেখানে ভগবান হচ্ছে তিনি একজন ভগবান ঐশ্বর্যমণ্ডিত সরাসর্যপূর্ণ ভগবান আর বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ভগবান রূপে লীলাবিলাস করেন না বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি গোপবালক রূপে লীলাবিলাস করেন গোপ পুত্র নন্দযশোদার পুত্ররূপে শ্রীরাম সুদামদের সখা রূপে হ্যাঁ সেখানে ভগবান কৃষ্ণ লীলা সেইখানে আমাদের উদ্দেশ্য এখন আপনার যার দৃশী ভাবনা সিদ্ধির ভবতে আপনি যদি গোলক বৃন্দাবনে যেতে চান তাহলে এই এই যে কৃষ্ণের লীলাবিলাসগুলো পৌপদে বই পড়তে হবে আর যদি আপনি বৈকুণ্ঠে যেতে চান তাহলে ঐশ্বর্যভাবে ভগবান কৃষ্ণের সেবা করতে হবে তো এটি প্রত্যেকটা ভক্তের স্বভাব সিদ্ধ হ্যাঁ সিদ্ধ কৃষ্ণ প্রেম শ্রাদ্ধ কবুদয় সবদাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয় কৃষ্ণের প্রতি যে আপনার আসক্তি আপনার কৃষ্ণের প্রতি যে আপনার প্রেম সেটা সকালূপে হোক আর যেভাবে হোক রূপে হোক সেটা প্রত্যেকটা জীবের হৃদয়ে সিদ্ধ নৃত্যসিদ্ধ সিদ্ধভাবে বিরাজ করছে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয় এই যে শ্রবণ কীর্তন করছি এইভাবে এই প্রেম ভিতরে যে কৃষ্ণ বসে আছে তার কৃপাতে কৃষ্ণের প্রতি আপনার কীভাবে আসক্ত হবেন কৃষ্ণের প্রতি সেটা স্বতঃতয় প্রকাশিত হবে সেটা গুরুর মাধ্যমে হবে এই জন্য আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ প্রথম দিকে হচ্ছে আপনার শ্রদ্ধা শ্রদ্ধা কাকে বলে শ্রদ্ধা কাকে বলে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদিন নিশ্চয় কৃষ্ণে ভক্তি করে কৃত হয় এটাকে আপনার বিশ্বাস হয়েছে কিনা দেখুন কৃষ্ণ সেবা করলে কৃষ্ণর নাম জপ করলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে হরিরাম জব করার ফলে আপনার কোনো কিছু করা আর বাকি থাকলো না এটাকে আপনার বিশ্বাস হচ্ছে হ্যাঁ শ্রীমৎ ভাগতমে কী বলছে শ্রীমৎ ভাগতে বলছে যথা তরুণ নিষে চনে না তেপ্পে তস ভুজপ শাখা গাছের গোড়ায় জল দিলে ডাল পালা শাখা পোশাক পত্র পুষ্প সব ই হয়ে যায় তুষ্ট হয়ে যায় পুষ্ট হয়ে যায় তেমনি উদরে খাদ্য দিলে হাত পা চোখ কান প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ আপনার পুষ্টি সাধন করে তেমনি কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয় যেমন আমাদের পিতামাতার প্রতি কর্তব্য রয়েছে যেমন আমাদের পরিবারের প্রতি কর্তব্য রয়েছে সমাজের প্রতি কর্তব্য রয়েছে আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য রয়েছে আমাদের মুনি ঋষিদের প্রতি কর্তব্য রয়েছে দেবদেবী তেত্রিশ কোটি দেবদেবীর প্রতি কর্তব্য রয়েছে তাদের অনেক কর্তব্য এই প্রত্যেকেরই আমাদের কর্তব্য আছে আপনি হয়তো বললেন দেবদেবীর প্রতি কেন কর্তব্য আপনি যে সূর্য আলো গ্রহণ করছেন আপনি যে জল গ্রহণ করছেন আপনি যে বায়ু গ্রহণ করছেন আপনি যে শাক সবজি এসব পাচ্ছেন চন্দ্রের আলো না হলে চন্দ্রের আলো বর্ষিত না হলে শাক সবজির হবে না তাহলে দেবতারা আমাদের সাহায্য করছে তাদের প্রতি আমাদের কর্তব্য রয়েছে তাহলে সে কর্তব্য কি করে শোধ করব আপনি কোনো জন্ম শোধ করতে পারবেন না আপনি মাতার দিন শোধ করতে পারবেন না আপনি পূর্বপুরুষের ঋণ মুনি ঋণ এসব ঋণ শোধ করে এত সোজা নয় অথচ কৃষ্ণ ভক্তি কইলে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় দেখুন কত সহজ হয়ে গেল কিছু আর আবদা করা বাকি থাকছে না হ্যাঁ এই যে হরে মহামন্ত্র একটু জপ করলেন এই হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ঘরে বসে বলা নিয়ে নিন এখান থেকে আর এখানে ভগবদ গীতা কী বলা হয়েছে ভগবদ গীতায় বলা হয়েছে যে যারা এই গীতার গান অধ্যয়ন করবে যারা এই গীটার জ্ঞান শ্রবণ কীর্তন করবে তারা কামিদের লোকে চলে যাবে যে আজকের শ্লোকে বলা হয়েছে আজকে শ্লোকে আমি আরেকবার পড়ছি দেখুন এই সুযোগটা আমাদের প্রত্যেকে গ্রহণ করা হচ্ছে পুণ্যকর্ম যজ্ঞ অসময় যজ্ঞ অশমিক যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় সেই ফল খালি আপনি ভগবদ গীতা অধ্যয়ন করে পেয়ে যাবেন এ তো এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে শ্রদ্ধাবান অশোহিত অসু মানে হিংসা বর্জিত শ্রদ্ধাবান ও অশ যে মানুষ গীতা শ্রবণ করেন এই যে আপনারা এখন শ্রবণ করছেন শ্রদ্ধাযুক্ত হয়ে তিনি পাপ মুক্ত হয়ে আপনার যত কোটি কোটি জন্মে পাপ আছে সব মুক্ত হয়ে যাবে তিনি পাপ হয়ে পুণ্য কর্মকারীদের যারা পুণ্য করে যায় যেসব লোকে স্বর্গলোক মহলোক জনতোক চন্দ্রলোক সূর্যলোক এসব উচ্চ লোকে যাওয়া যে যাওয়া এত সোজা নয় এখানে বলছে তিনি পাপ হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন তাহলে এত সুযোগ কোথাও পাওয়া যাবে এই জন্য ভগবদ গীতা প্রপাদের এখানে আমাদের বুক প্রপাদে প্রপাদের ভগবদ গীতা একটা নিয়ে যান এটা প্রতিদিন আপনাদের বাড়িতে একটা করে অধ্যায় পড়ুন প্রতিদিন করে একটা অধ্যায় আর একটা শ্লোকের তাৎপর্য এই তো পাঁচ থেকে দশ মিনিট লাগবে রোজ পাঁচ দশ মিনিট করে প্রবাদের লিখিত ভগবদ গীতা যথাযথ এই বুক টেবিলে পাওয়া যাচ্ছে হ্যাঁ সেই বুক টেবিলটি একটা নিয়ে যাবেন ভগবদ গীতা ঘরে রাখলেও আপনার ঘর পবিত্র থাকবে কোনোরকম কিছু ওই ঢুকবে না ভূত প্রেত আর ঢুকতে পারবে না এখন ভয় হচ্ছে যে যেরকম লোক আত্মহত্যা করছে আর যেরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে তাতে আপনার এই পেত আত্মাগুলো সব ঘুরে বেড়াচ্ছে আপনি মনে করবেন না যে আপনার বিশাল বাড়ির মধ্যে আপনি আছেন পেত একটু ফাঁক পেলেই ঢুকে পড়বে হ্যাঁ ঢুকে যে কখন গোলাতে টিপে দেবে তার কোনো ঠিক না ফলেতে একটা ভগবদ গীতা যদি আপনার ঘরে রাখেন আর রোজ যদি একটা শ্লোক আর তাৎপর্য পড়েন পেট আত্মা আপনার বেশি উৎপাত করবে না হ্যাঁ কিন্তু ও সুযোগ খুঁজছে সব সময় সুযোগ খুঁজবে তো এই জন্য আমাদের বোঝা উচিত আমাদের বোঝা উচিত যে এইসব শাস্ত্রে যা লেখা আছে ভগবান কৃষ্ণের মুখ নিশ্চিত বানে তিনি নিজে বলছেন তিনি নিজে কি বলছেন যে আমি অর্জুনকে যে গীতার উপদেশ দান করলাম প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমি আমার শ্রীমুখে আমি আমার সখা এবং ভক্ত অর্জুনকে যে গীতার জ্ঞান দান করলাম এ যারা শ্রবণ করবে অথবা যারা অধ্যয়ন করবে কোনো কঠিন কিছু নাই শ্রবণ করা দিয়ে শ্রবণ করবেন আর একটু পরবেন এই শ্রবণ আর অধ্যয়ন যারা করবে তারা সকলে পুণ্য কর্মকারীরা যে লোকে যায় যারা পুণ্যকর্ম করে মানে কি অষ্ট যজ্ঞ রাজস্ব যজ্ঞ বাজপ্রিয় যজ্ঞ হ্যাঁ এরকম বিশাল বিশাল ধন দৌলত রত্ন এইসব দান করতে পারে যারা এই কলিযুগে সম্ভব না এই কলিযুগে তো দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা সকলের কি আপনি আর দান করবেন ফলেতে এইগুলো এই ফল হ্যাঁ পুণ্যকর্ম পুণ্যকর্ম করে যজ্ঞ করে যেখানে যাওয়া যায় সেখানে আপনি এমনি যেতে পারবেন শুধু শ্রবণ করে আর অধ্যয়ন করে ভগবান কৃষ্ণ নিজে বলছেন ভগবান কৃষ্ণ নিজে বলছেন আমি বলছিলাম আমার কথা নয় ভগবান কৃষ্ণ নিজে বলছেন যারা ভক্তি সহকারে আপনাকে ভক্তি সহকারে শ্রবণ করতে হবে আপনাকে ভক্তি সহকারে শ্রবণ করতে গেলে আগে কি করতে হবে ভক্তি করে শ্রবণ করতে গেলে আগে আপনাকে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ যে লীলা পুরুষোত্তম ভগবান এটা আপনাকে জানতে হবে ও আমি এখানে এসেছি ইস্কনে এসেছি মায়াপুরে ইস্কনে মায়াপুরে এই যে মন্দিরে যে ত্রিভঙ্গ মুরারি রাধা কৃষ্ণ অষ্টী দেখলাম এই কৃষ্ণ হচ্ছেন রূপ ভগবান এবং এই ভগবান থেকে অনন্ত অবতারের প্রকাশ হয় লীলা অবতার যুগ অবতার সত্তাবেশ অবতার মন্দন্ত অবতার পুরুষ অবতার আদি খালি দশ অবতার নয় জয়দেব গোস্বামী যে দশ অবতারে বর্ণনা করেছেন সেটা কয়েকটা কয়েকটা অবতার দশজন অবতার মানে কয়েকটা আর ভগবান কৃষ্ণ থেকে যে অবতীর্ণ হয়েছেন অবতাররা তা অনন্ত অগণিত সমুদ্রের ঢেউর মতো সমুদ্রের ঢেউ যেরকম গুণে শেষ করা যায় না সেরকম ভগবান কৃষ্ণর থেকে অনন্ত অবতার একের পর একের পর একের পর একের পর শুধু মন্দন্তর অবতার আছে পাঁচ লক্ষ কত পাঁচ লক্ষ কত শুধু মন্দন্তর অবতার ব্রহ্মার একদিনের মধ্যে ব্রহ্মার একদিন মানে ব্রহ্মার একদিন কত আর আমাদের একদিনের মধ্যে অনেক পার্থক্য আমাদের একদিন আর ব্রহ্মার একদিন হচ্ছে কত চারশো বত্রিশ কোটি বছর আপনার যখন চারশো বত্রিশ কোটি বছর হবে এই চারশো বত্রিশ কোটি বছরে আপনি কবার জন্মগ্রহণ করবেন আর কোথা থেকে কোথায় যাবেন তার কোনো ঠিক নাই আর সেখানে ব্রহ্মলোকে মাত্র এই বিকাল হলো সূর্য উদয় সূর্য অস্ত গেল সকাল থেকে সূর্য অস্ত যাচ্ছে ব্রহ্মলোকে মানে স্বর্গলোক মহালোক জনলোক টপলোক ব্রহ্মলোক বা সত্যলোক এই সত্যলোকে যে সূর্য যে অস্ত যায় সে যে বারো ঘন্টা যে সূর্য উদয় থেকে সূর্য অস্ত বারো ঘন্টা এই বারো ঘন্টার সময় আমাদের হচ্ছে আমাদের হচ্ছে এক হাজার আমাদের এক হাজার চতুর্যুগ একটা আয়ু আয়ুকতম একটা চতুর্যুগের আয়ু হচ্ছে তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর যদি একটা চতুর্যুগের আয়ু হয় তাহলে এক হাজার চতুর্গের আয়ু হচ্ছে তার সামনে আরও তিনটে শূন্য যোগ করুন তার সামনে আরও এক হাজার মানে আরও তিনটে শূন্য তাহলে কত হবে চারশো বত্রিশ কোটি বছর গুণ করে দেখুন আপনার খাতা কলম নে খাতা কলম নিয়ে দেখুন চারশো বত্রিশ কোটি বছর হলে ওখানে মাত্র বারো ঘন্টা হ্যাঁ যখন ইন্দ্রবৃন্দ্র মহারাজ ইন্দ্রবৃন্দা মহারাজ যখন দারুব্রহ্মরূপে জগন্নাথদেবকে প্রকাশ করলেন অর্থাৎ দারুব্রহ্ম যখন ইন্দ্রবৃন্দা মহারাজের কাছে প্রকাশিত হল নীলাচলে পুরুষোত্তম ক্ষেত্রে তখন ব্রহ্মাকে আনবার জন্য প্রতিষ্ঠা করবার জন্য বিগ্রহ এবং মন্দির প্রতিষ্ঠা করবার জন্য তখন ইন্দ্রাদুমরা মহারাজ সে ব্রহ্মলোকে গিয়েছিলেন এবং ব্রহ্মলোকে গিয়ে সেখানে ব্রহ্মাকে নিমন্তন্ন করতে গিয়েছিলেন আহ্বান করতে গিয়েছিলেন আর ওটুক সময় মধ্যে এখানে সতেরো মন্নন্ত কাল অতীত হয়ে গেল এই যে বলরামের যে বিয়ে হল ইসের সঙ্গে রেবতীর সঙ্গে রেবতীর সঙ্গে রেবত রাজে কন্যা রেবতী রেবত রাজে কন্যা রেবতী বলরামের সঙ্গে করিল যখন ইসে রেবত রাজ যখন তার কন্যা রেবতীকে বলছে ওহে আমার কন্যা রেবতী তুমি কেরকম বল প্রার্থনা কর তুমি কেরকম স্বামী চাও বলে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী যে যার পরে আর কারো শক্তি বেশি নাই যিনি সর্বশ্রেষ্ঠ শক্তিশালী এরকম প্রতি আমার চ তখন রেবদ রাজা কী করলেন তখন রেবদ সেই রথে চড়ে একেবারে ব্রহ্মলোকে লোকে চলে গেলেন কন্যাকে নিয়ে এবং তখন ব্রহ্মা বললেন যে তুমি বলরাম এসেছে এর মধ্যে অষ্টবিংশ চতুর্যুগ শেষ হয়ে গেছে সপ্তবিংশ সাতাশ চতুর্যুগ শেষ হয়ে অষ্ট চতুর্যুগ চলছে কৃষ্ণর বলরাম অলরেডি অবস অবতীর্ণ হয়েছে এই ভৌম বৃন্দাবনে তুমি সে বলরামের করে কন্যা দান করো আর এই মধ্যে তোমার সমস্ত পূর্বপুরুষ আঠাশ মন্নন্তর হাজার হাজার পূর্বপুরুষ সব মরে গেছে দেখুন কে অবস্থা ব্রহ্মলোকে গেল বিপদ ব্রহ্মলোকে গেল বিপদ আপনার স্বামী আপনার পুত্র কন্যা শ্রী কতকে আছে ঘর বাড়ি ধন দোল গাড়ি বাড়ি সেগুলো সেগুলো ছেড়ে আপনি গেছেন এসে দেখছেন কিছুই নাই এসে দেখছেন কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে শুধু ধ্বংস নয় তার পুত্র 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 তস্য একম এরকম কত যে বংশ শেষ হয়ে গেছে তার থেকে না এই জন্য এই জন্য আয়ুষক্ষণ একপি আয়ুষক্ষণ একটি নর্থকৃপিং কাচ স্তিকা এই চাণক্য পণ্ডিত বলছেন এই শ্লোকে এই শ্লোকে চাণক্য পণ্ডিত বলছেন আয়ুষক্ষণ একপি আমাদের আয়ু একটা মুহূর্ত আমাদের আয়ুর একটা মুহূর্ত লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে লাভ করা যায় না এটা অর্থ বুঝুন এবার চেষ্টা করুন আমাদের আয়ুষকালের একটা মুহূর্ত লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে কিনতে পাওয়া যায় না তাহলে আয়ুর কত সময় মূল্যগত এবার বিচার করুন সেই সময়টাকে যদি আমরা নষ্ট করি এই সমস্ত প্রজল্প করে গল্প করে অমুকে কী হলো অমুক কী করে মরল অমুকের সঙ্গে অমুকে কী করে গণ্ডগোল হলো ওখানে কি গণ্ডগোল হয়েছে ওখানে ভাই কি গন্ডগোল হলো জানিস বলে হ্যাঁ আমি ছিলাম ওখানে ওই গন্ডগোলে পুরো দুই ঘন্টা আমি ছিলাম তাই নাকি তাহলে গন্ডগোলটা আমাকে একটু ভালো করে কি ও আবার দুই ঘন্টা বললো দুই ঘন্টা শুনে নষ্ট করলো আবার একে শোনাচ্ছে দুই ঘন্টা ধরে দুই দুই চার ঘন্টা নষ্ট হয়ে গেল আর একটা মুহূর্ত কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে পাওয়া যায় না সেখানে চারটা ঘন্টা নস্ত হয়ে গেল চেষ্টা করুন এই জন্য এই দুর্লভ লব্ধা লব্ধা শুধু বহু সম্ভবান্ত মানুষ সমর্থ অনিতম যথেত যত পতে তুমৃত্যু যাবৎ নিঃায় বিষ বিষখলু সর্বত স এই যে বলছে ভগবান কৃষ্ণ অর্ধকে বলছেন একাদশ কন্দেশমাত ভাগতমে এই সুদূর্লভ মানব অত্যন্ত দুর্লভ এবং যতক্ষণ মৃত্যু না হচ্ছে অনিত্য এই জগৎ এই দেহটা হচ্ছে অনিত্য এই অনিত্য যে মানব দেহ এটা দুর্লভ মানব দেহ এবং যতক্ষণ আমাদের মৃত্যু না হচ্ছে ততক্ষণ আমাদের কী করতে হবে এই পরম মঙ্গল হচ্ছে ভগবত ভক্তি ভগবৎ ভক্তি হচ্ছে ভগবানের সেবা হ্যাঁ ভগবানের সেবা ভগবানের সেবা কী কী সবনাম কীর্তনাম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বর্ণনাম দাসম সক্ষম আত্মনিবেদনম পুংসাদ পিতা বিষ্ণু ভক্তি চেদ নবলাম কি এত ভগবতের অ্যা তন্যীতম এই নবিদা ভক্তির মাধ্যমে এখন আমরা কি ভক্তি করছি কে বলতে পারে এখন আমরা ভক্তি করছি শ্রবণ কীর্তন স্মরণ তিনটা হচ্ছে আপনি গীতা আমি এই যে গীতা আমি কীর্তন করছি এবং সেটা শ্রবণ করছি আর সেটা স্মরণ করছে তিন রকম ভক্ত সে নবীরা ভক্ত মধ্যে তিনটি মুখ্য শ্রবনাম কীর্তনাম বিষ্ণু স্মরণম এইভাবে আপনি করুন আপনি গীতা অধ্যয়ন করুন এবং বাড়িতে বসে সকলকে শ্রবণ করান এবং তাহলে আপনি ভগবান বলছেন যে এর চেয়ে প্রিয় কার্য আর কিছু নাই

যে এই আমার আমি যে অর্জুনের সঙ্গে যে গুর্য যেসব কথা বলেছি ভগবদ গীতার গান এই গুর্য দত্ত যে শ্রবণ করবে আমার ভক্তি সে যে শ্রবণ করবে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবে সে পরাভক্তি আমার প্রতি ভক্তি করে সে সমস্ত মনুষ্যদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হবে এইটাই আছে আপনি ভগবানের কৃপা লাভ করলেন ভগবানের প্রিয় হওয়া ভগবানকে লাভ করা আর এই যারা ভগবদ গীতায় শ্রবণ করবে তারা ভগবানের এত প্রিয় হবে যে তারা ভগবানের এত প্রিয় হবে যে অন্য কেউ আর এত ভগবানের প্রিয় হবে না ভগবানের লক্ষ্মী ভগবানের প্রিয় হবে না সেটা বলেছে পদ্মপুরাণে হ্যাঁ সেখানে বলা হয়েছে ন তথাবে প্রিয়তম আত্মজনী ন শঙ্করম নী নৈব আত্মা চ যত ভবান হে উদ্ধব হে উদ্ধব তুমি আমার যত প্রিয় তুমি আমার ভক্ত আমার সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় ন তথামে প্রিয়তম তোমার চেয়ে প্রিয় আর কেউ নাই ন মেয়ে প্রিয়তম আত্মজনী আত্মজনী মানে ব্রহ্মা আত্মজনী ন শঙ্কর মানে শিব আত্মজনী ন শঙ্কর সন শঙ্কর শঙ্কর্ষণ মানে বলরাম আমার আরেকটা প্রকাশ ন চ শঙ্কর সরণ শ্রী শ্রী মানে লক্ষ্মী আমার আল্লা নেই সত্যি হ্যাঁ শঙ্কর সরণ ভগবান তুমি আমার যত প্রিয় এরা কেউ তত প্রিয় নয় চিন্তা করুন ভক্ত ভগবানের কত প্রিয় হ্যাঁ এগুলো দিয়ে আমাদের কি করা উচিত যে কৃষ্ণপতি আমাদের এমন প্রেম ভক্তি সমান কীর্তন প্রচার এগুলো আমরা এত দিন রাত চব্বিশ ঘন্টা এমনভাবে করব যাতে ভগবান আমার প্রতি কৃপা প্রদর্শ করেন এবং আমি যেন তার প্রিয় হই নসমা মনুষ্য কচিত মে প্রিয় কীর্তম মনুষ্যদের মধ্যে তার চেয়ে প্রিয় আমার কেউ নেই ভবিতা ন চ মেয়ে তসমাত ভবিষ্যতেও কেউ হবে না অন্য প্রিয় ভবি অন্য কেউ আমার এত প্রিয় হবে না আমি নিজেও আমি অত প্রিয় নয় আমি স্বয়ং আমি নিজেও আমার অত প্রিয় নয় আমার আরেকটি প্রকার শঙ্কর্ষণ অত প্রিয় নয় বলরাম অত প্রিয় নয় আমার আহ্লাদিনী শক্তি লক্ষ্মী দেবী আমার প্রিয় নয় হ্যাঁ এইভাবে শিব এত বড় ভক্ত শিব পঞ্চমুখে শুধু রামনাম জপ করছে সেও আমার প্রিয় নয় ব্রহ্মা যে চতুর্মুখ চারটে মুখ চারটে মুখ ব্রহ্ম এভাবে সে চারদিকে একবার দেখছে হ্যাঁ জগৎ সৃষ্টি করছে সেও আমার প্রিয় নয় হ্যাঁ তুমি আমার যত প্রিয় এই জন্য ভক্তা তনন সক্ষম ভক্তা তনন সক্ষম অহম এবং বীর অর্জুন যাতুং দষ্টুং চতেন চ পরন্তপ হ্যাঁ ভগবান ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে বিশ্রুপ দেখালো হ্যাঁ ভগবান কৃষ্ণ অর্জুন যখন জানতে পারছি যে কৃষ্ণ ভগবান কেন পরম ব্রহ্ম কৃষ্ণ অর্জুন বলছে পরম ব্রহ্ম কৃষ্ণ বলেছে মত অহং সর্বস্ব প্রব মত্ত সর্বত্রে আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই আরেক জায়গা বলেছে আরেক জায়গা বলেছে ভগবানকে মত্ত প্রবতন নেন আমার চেয়ে শ্রেষ্ঠ কিছু নাই আমার থেকে শ্রেষ্ঠ কিছু নাই ভগবান কৃষ্ণ বলছেন হ্যাঁ তো এইভাবে ভগবান কৃষ্ণ নিজে স্বীকার করছেন বিভিন্ন জায়গাতে অর্জুনকে বলছেন যে আমার চেয়ে শেষ হয় কিছু নাই তখন ভগবান কৃষ্ণ অর্জুন বলছে হে কৃষ্ণ তুমি তো ভগবান আমি এখন বুঝতে পারছি আমি তো তোমাকে সকা বলে তোমাকে চরণে অনেক অপরাধ করেছি এতকাল এখন বুঝতে পারছি তুমি হচ্ছে ভগবান লীলা পুরুষোত্তম ভগবান অতএব তোমার সেই বিশ্বরূপ আমাকে একবার দেখাও এই যে ভগবান কৃষ্ণ অর্জুনকে বিশ্বপ দেখেছেন তার দুটো কারণ দুটো কারণে ভগবান কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিল একটা কারণ হচ্ছে ভগবান অর্জুন ভগবান বিশ্বপ দর্শন করতে চাইছিল আর একটা চাইছিলো একটা অর্জুন চাইছিল যে ভবিষ্যতে ভবিষ্যতে কে যদি নিজেকে ভগবান বলে দাবি করে করতেই পারে করছে এখন অনেক ভূইফল ব্যক্তিরা এই জগতে বহু ভূইফজ ব্যক্তিরা তারা নিজেদের ভগবান বলে দাবি করছে তাই এই অর্জুনকে এই যে বিশ্ব দেখালো তাই তার কাছে তখন বলতে হবে যে তুমি তো ভগবান কৃষ্ণ বলে দাবি করছো তোমার বিশ্বরূপ তো একবার দেখা ভগবান কৃষ্ণ তো অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল হ্যাঁ সেখানে দেখতে পাচ্ছে অসংখ্য লক্ষ লক্ষ হাত মা হাত মুখ হাঁকরে আছে আগুন সমস্ত জ্বলছে বড় বড় চোখ সব জ্বলছে সমস্ত দেবতারা হাত জয় করে ভগবান কৃষ্ণকে প্রণাম করছে হ্যাঁ সমগ্র ব্রহ্মাণ্ড এক জায়গায় দেখতে পাচ্ছে সমস্ত দেবতাদের এক জায়গায় দেখতে পাচ্ছে সমস্ত নদ নদী সমুদ্র পাহাড় পর্বত বৃক্ষ সমস্ত সপ্তদীপটিকে আরম্ভ করে সব দেখতে পাচ্ছে ভগবানের বিশ্বরূপে কোনো কিছু আর বাকিটা দেখছে না হ্যাঁ তো এইভাবে দেখে অর্জুন ভয় পেয়ে গেছে আর ওই যাদেরকে বধ করতে চায়নি দোণাচার্য বিশ্বদেব কৃপাচার্য এদেরকে বধ করবে না ও হো কৃষ্ণ কার সঙ্গে আমার যুদ্ধ করতে হবে কৃষ্ণ আমার কার সঙ্গে যুদ্ধ করতে হবে একবার রথটা আগে নিয়ে দেখাও আমি কার সঙ্গে যুদ্ধ করবো তখন মাঝখানে কৃষ্ণ রদ চালিয়ে দেখুন ভগবান রথ নিয়ে চালিয়ে যাচ্ছে তার শখা ভক্ত রথ ভগবান চালাচ্ছে বুঝুন হ্যাঁ আপনি যদি যোগ্যতা অর্জন অর্জন করেন তাহলে আপনার রথও কৃষ্ণ চালিয়ে দিয়ে যাবে তো অর্জুনের রথ চালিয়ে নিয়ে যাচ্ছে এই যে অর্জুন তুমি যে কাদের সঙ্গে যুদ্ধ করবে দেখো টাকাও কাদের সঙ্গে যুদ্ধ করবে আরে বাবা বিশ্বদেব আমার পিতামহ বিশ্বদেবকে আমার বধ করতে হবে আমার অস্ত্র শিক্ষক দ্রোণাচার্যকে বধ করতে হবে আমাদের গুরুদেব কৃপাচার্যকে বধ করতে হবে বাবা হাটা হাঁটার শরীর কাটতে আরম্ভ করেছে হ্যাঁ কেন অবসন্ন হয়ে গেল কেন না স্নেহর থেকে প্রীতির থেকে হ্যাঁ প্রীতির থেকে এই যে প্রীতি বা স্নেহর থেকে তখন তার হৃদয় কম্পিত হতে আরম্ভ করলো কম্পিত হতে হতে তার হাত থেকে এই যে ধনু হ্যাঁ কি ধনু গান্ধীপ ধনু ভগবান কৃষ্ণ থেকে গান্ধীপ ধনু খসে পড়ল বলছে অর্জুন আমি চললাম আমি আর যুদ্ধ করব না তাহলে তুমি কি খাবে তোমার তো ক্ষত্রিয় যুদ্ধ করে তোমার রাজ্য চলবে বলে না আমি ভিক্ষা করবো দরকার হলে দরটা হলে আমি ভিক্ষা করবো তবু আমি এই স্বজন আমি স্বজন বধ করে রাজ্য ভোগ করতে চাই না এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণ কাছে অর্জুন এইভাবে নত হয়ে যখন হলো তখন ভগবান কৃষ্ণ করছে যে অর্জুন কুতস্থ কসমলাম। তোমার এই রকম এই যে দৌর্বল্য কাল্পণ্য দোষ উপহত স্বভাব কাল্পন দোষ উপহত স্বভাব তোমার এইভাবে দুর্বল্য এসে উপস্থিত হলো কাল রগন ভগবান কৃষ্ণ বলছেন শ্রেয়ান সধর্ম বিগুণ শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠেটাত সধর্মে নিদনা শ্রেয় পরধর্ম ভয়াবহ হে অর্জুন তুমি শ্রেয় তোমার হচ্ছে স্বধর্ম দোষযুক্ত হলেও কারো সদম দোষযুক্ত হলেও সেটা পরধর্ম থেকে শ্রেষ্ঠ সধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি সজ্যং তেজ চ দাক্ষ যুদ্ধে চ যুদ্ধ অপলায়নম ক্ষত্র ধর্ম হচ্ছে যুদ্ধক্ষেত্রতে যুদ্ধক্ষেত্র যুদ্ধ থেকে পরিত্যাগ না করা পলায়ন না করা যুদ্ধ করতে করতে কী করতে হবে ক্ষত্রিয় ক্ষতের কাজ হচ্ছে যুদ্ধ করতে করতে হয় শত্রুপক্ষকে শত্রুপক্ষকে বিজয় করে তাদেরকে হত্যা করে রাজ্য পালন করতে হবে আর নাহলে যুদ্ধ করতে করতে হত হয়ে স্বর্গে যাবে দুটোই লাভ কেউ যদি যুদ্ধ করতে 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 যুদ্ধক্ষেত্রে মৃত হয় তাহলে তার গতি হবে স্বর্গলোক তার গতি হবে স্বর্গলোক আর কেউ যদি পলায়ন করে যুদ্ধ করতে 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 যদি কেউ পলায়ন করে তাহলে নরক গতি অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল এই পাতালের নিম্ন দক্ষিণ দিকে জমের দুয়ার আছে সেই জমে লোকেতে চৌরাশি লক্ষ নরকুণ্ড আছে তামিশ্র অন্ধতামিশ্র রৌদ কুম্ভিপাক আদি বহু নরকুণ্ড ভোগ করতে হয় তাহলে কি এটা লাভ হলো আপনি আপনার সজন্ম যদি ত্যাগ করেন তাহলে সেটা ভয়াবহ পরিতণায় সাধু নাম বিনাশায় সাধু ধর্ম সম্ভবামী যুগে যুগে পরিত্রণায় সাধুনাং সাধুদের ভক্তদের রক্ষা করবার জন্য এইভাবে এ পরিত্রণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্ময় সম্ভব আমি যুগে যুগে এভাবে ভগবান কৃষ্ণ যুগে যুগে অষ্টবিংশ চতুর্যুগ দাপরের শেষে বোঝে শহীদ কৃষ্ণ করেন না প্রকাশে ভগবান ব্রহ্মার দিনেতে সপ্তম মন্দ অষ্টবিংশ চতুর্যুগে দাপরে শেষে অবতীর্ণ হবেন আবার প্রমানন্দেব জয় সাবত গোল ভক্তবৃন্দ কি জয় জয় শ্রবপাত কি জয় जय भगव गीता क्लास के जय नित गौर हो हरि हरिव